বিবাহ বন্ধনে বাঁধিবা পাই যাচ্ছেন ওড়িয়া অভিনেত্রী সীমা। তাহলে আপন মানে এবে সীমা জি সার্থক চ্যানেলে প্রসারিত হওয়া সিরিয়াল সুনয়নারে অভিনয় করতে দেখা পাওয়া। তাহলে এবে সুনয়না বা সীমাঙ্কর হলদি রসম সরি যাই, হলদি রসমটি ধুমধামে হয়েছে, যে অলিউড ইন্ডস্ট্রির কিছু সেলিব্রিটি মানে বি উপস্থিত রয়েছেন, আর সমস্তে এই হলদি রসমর পার্টিকে বহুত এনজয় করার দেখা দিয়েছেন। তো সীমা পূর্বর বহু সারা সিরিয়ালে অভিনয় করছেন, তুলসী সিরিয়ালে বি আপনার অভিনয় করার দেখা পাই। তো নিজের অভিনয় ক্যারিয়ার মধ্যে সে প্রায় দশর অধিক ওড়িয়া সিরিয়ালে অভিনয় করে সারে, প্রায় দশ বর্ষর অভিনয় ক্যারিয়ার মধ্যে সে বহু সারা লোকপ্রিয়তা হাসল করছেন। তাহলে এবে সুনয়না সিরিয়ালে লিড অভিনেত্রী ভাবে নজর আসছেন সীমা। তো সীমা এবে প্রায় ছবিশ বর্ষ বয়স হয়ে গেল, বহুত কম বর্ষ বয়সর সে অলিউড ইন্ডস্ট্রি নিজের অভিনয় ক্যারিয়ার আরম্ভ করছেন। তাহলে এর মধ্যে সীমা বাহাঘর হওয়ার যাচ্ছি। তো রিয়েল লাইফে সীমা এ যায় বিবাহ করে না, রিয়েল লাইফে বিবাহ বন্ধনে বাঁধিবা যাচ্ছেন সীমা। তো সিরিয়েলে আশিষঙ্ সহিত সে বিবাহ করা যাচ্ছেন, সুনয়না সিরিয়েলে তাঁর বাহাঘর হওয়ার যাচ্ছি, আর মধ্যে তাঁর হলদি রসম বি সরি যাই। বাহাঘর পরে শাশু ঘরক আসি সে কেউভাবে কঠিনতার সম্মুখীন করে নিজ শাশু ঘরক বঞ্চাউন বিষয়ে আপনার এই সিরিয়েলে দেখা পাইবে। তাহলে সুনয়না সিরিয়েলটি গত কিছুদিন পূর্বে আরম্ভ হয়েছি জি সার্থক চ্যানেলে, এই সিরিয়েলটি প্রসারিত হচ্ছে, আর সিরিয়েলে সুন্দর অভিনয় করছেন ওড়িয়া অভিনেত্রী সুনয়না বা সীমা। তো রিয়েল লাইফে তাঁর বাহাঘর হয়েছি, হলে সীমা এ যায় রিয়েল লাইফে এ পর্যন্ত বিবাহ করে না।